প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের 7 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। তো চলো শুরু করা যাক। 7 নম্বর অঙ্কে কী আছে দেখি। ভূতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। মিনারটির উচ্চতা নির্ণয় করতে হবে। তো আমরা এখন একটা চিত্র অঙ্কন করি। এটা এ, বি, সি। মনে ধরি মিনারটির লিখে, হ্যাঁ, মিনারটির উচ্চতা সমান সমান এ বি মিটার। এবং কি করেছে, সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওকে, এখন কি বলতেছে, ওই বিন্দু থেকে 20 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ হবে 45 ডিগ্রি। ওই বিন্দু বলতে এখানে সি বিন্দু। তো সি বিন্দু থেকে আমরা যদি 20 মিটার দিকে পিছিয়ে আসি তাহলে আমাদের উন্নতি কোণ কত হবে? 45 ডিগ্রি। আমরা যখন পরীক্ষা পড়বে তখন চালার সাহায্যে একজ্যাক্ট 45 ডিগ্রি অঙ্কন করবো। আমরা এখন ধরে নিচ্ছি এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এখানে হচ্ছে ডি। সি আর ডি 20 মিটার বলে দিয়েছে, 20 মিটার 20 মিটার। এখন এটাই লিখি যেটা লিখতে পারলাম, এবং সি বিন্দু হতে 20 মিটার পিছিয়ে ডি বিন্দুতে উন্নতি কোণ কি হবে? উন্নতি কোণ এ ডি বি ইকুয়াল টু 45 ডিগ্রি, যেখানে সি ডি মান তো পেয়ে গেলাম আমরা, যেখানে সি ডি ইকুয়াল টু কত? 20 মিটার। ওকে, এখন আমরা যেহেতু আমাদের উচ্চতাটা বের করতে হবে আর ভূমির কিছু অংশ মান দেওয়া আছে 20 মিটার, এখন এসির মানটা কিন্তু দেওয়া নেই, এসির মান পেলে আমরা এটা বের করতে পারবো। আর আমাদের অতিভুজ এটা বিডি, আর এখানে আছে বিসি, এটার সাথে কোনো কাজে লাগবে না। এই জন্য আমরা এমন একটা অনুপাত বের করবো যেটা হচ্ছে লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক। আমরা কী জানি, লম্ব আর ভূমির সাথে সম্পর্ক আছে ট্যান। তো আমরা প্রথমে ত্রিভুজ এ সি বি ক্ষেত্রে ট্যানের অনুপাত নিয়ে করব অঙ্করা। তো লিখি ত্রিভুজ এ সি বি এর ক্ষেত্রে ট্যান 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আমরা কি জানি, ট্যান ইকুয়াল টু উচ্চতা বাই ভূমি। তো এখানে উচ্চতা কী আছে? এ বি, এ যেটা এটা হচ্ছে উচ্চতা। আর ভূমি কী আছে? এসি, যেহেতু আমরা ত্রিভুজ এসি বি ধরেছি, এ সি। এখানে যেহেতু আমাদের একটা মান দেওয়া নেই, তো আমরা এসির মানটা বের করবো। ট্যান 60 ডিগ্রির মান কী জানি আমরা? রুট ওভার 3 ইকুয়াল টু এ বি ডিভাইডেড বাই এসি, বা এটা আমরা আড়াআড়ি গুণ করলে কী পাবো? এসি ইকুয়াল টু এ বি ডিভাইডেড বাই রুট ওভার 3। ঠিক আছে, আবার আমরা কী পাচ্ছি, ত্রিভুজ এ ডি বি এর ক্ষেত্রে কী পাই? এটাও লম্বার ভূমি, তো ট্যান হবে, ট্যান 45 ডিগ্রি নেবো আমরা। এবং ত্রিভুজ এ ডি বি এর ক্ষেত্রে ট্যান, এখানে করি ট্যান 45 ডিগ্রি, তাই না? এই যে
DB equal to 45 degree. Then 45 degree equal to same thing for our lombo by bumi. And lombo ki ase AB and bumi ki ase ARD. Then bumi ase AD. Tomra ba 1040 degree man kitanyamra 1 equal to AB. AB amra bir korbo. So AB leklam ekhane. আর এডি সমান কি পাচ্ছি আমরা এডি এডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এসি যোগ সিডি হ্যাঁ এডি সমান সমান এসি যোগ সিডি ক্লিয়ার বা এখন আমরা অন ইকুয়াল টু এবি এসির একটা মান পেয়েছি আমরা এখানে আমরা সিডির মানও পেয়েছি তাই না তো এসি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এবি divided by root over 3 plus 20 cd equal to 20 এই যে cd equal to 20 বেটা এখন আমরা যদি আর আর গুণ করি তাহলে কি পাবো বা ab equal to ab root over 3 plus 20 বা ab ডাইভারশনে আসি ab মাইনাস হয়ে যাবে যেহেতু সাইড চেঞ্জ করব আমরা মাইনাস হয়ে যাবে তো ab divided by root over 3 আর এদিকে পাশে 20 বা আমরা এখন এবি কমন নিতে পারি দূর থেকে তো এবি যদি কমন নিই তাহলে কি হচ্ছে এখানে 1 মাইনাস 1 বাই রুট ওভার 3 ব্র্যাকেট শেষ এবার সে 20 রেখে দেবো এবার শুধু এবি সমান সমান কি পাবো বা এবি ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই রুট ওভার 3 বা এবি ইকুয়াল টু আমরা এটা ক্যালকুলেশন করবো ক্যালকুলেটার দিয়ে একবারে অ্যান্সারটা পেয়ে যাবো তো দেখি কীভাবে করতে হবে কি আছে এখানে 20 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস 1 ডিভাইডেড বাই সরি 1 ভাগ রুট ওভার 3 ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা ইকুয়াল টু করি তাহলে একবার অ্যান্সারটা পেয়ে যাবো তাহলে আমরা এটা 20 ভাগ 1 মাইনাস 1 বাই রুট ওভার 3 যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো 47.32050 আর অনেক কিছু আছে আমরা দশমিক পরে দুই সংখ্যা নেব বা এবি ইকুয়াল টু 47.32 কি লিখতে পারি আমরা প্রায় বা না এটা আমরা অর্থ বা আটা উঠে অর্থ দেব তাহলে আমরা কি পেলাম এই যে বি গাছের উচ্চতা এবি ইকুয়াল টু 47.32 মিটার বের করে ফেললাম ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি তো আমার অঙ্কগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখলে তোমাদের পরবর্তী ভিডিও যখন আপলোড করবো তখন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ